নমস্কার বন্ধুরা, সিনিকাস কিচেনের আরেকটি নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো আমি আবারও চলে এসেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকে আমি নবাবী ডালের একটি নিরামিষ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। বন্ধুরা, ভিডিওটা দেখার আগে একটি লাইক দিয়ে অবশ্যই দেখা শুরু করবেন। এই রেসিপিটি করতে আমি নিয়ে নিয়েছি তিন রকমের ডাল, বিউলির ডাল, ছোলার ডাল আর মুগের ডাল। আমি এই তিনটে ডালই সম পরিমাণে নিয়ে নিয়েছি। এবার এই তিনটে ডালকে একসাথে শুকনো খোলায় ভেজে নেব। ডালগুলো খুব বেশি ভাজব না, ভাজা হয়ে গেলে একটি পাত্রে ঢেলে ঠান্ডা করে নেব। এবার ডালগুলোকে ভালো করে জল দিয়ে তিন চারবার ধুয়ে নেব। বন্ধুরা, এখানে আমরা গরম ডাল ধোবো না, ডালটাকে ঠান্ডা করেই কিন্তু ধোবো। ডালটা ভালো করে ধোয়া হয়ে গেছে। এবার এই ডালের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, একটু কম ধনে গুঁড়ো, তিনটে চেরা কাঁচা লঙ্কা, তেজপাতা, আদার পেস্ট। এবার পরিমাণ মতো জল দিয়ে আমি এগুলোকে ভালো করে মিশিয়ে দেব। এখানে আমি খুব বেশি জল দেব না, যে পরিমাণ ডাল আছে তার ডবল পরিমাণ জলই আমি ব্যবহার করব। ডালটাকে আমি সেদ্ধ করে নেব। এটা কড়াইয়ে কিংবা প্রেশার কুকারেও করতে পারেন, তবে আমি প্রেশার কুকারেই সেদ্ধ করব, তাহলে খুব বেশি সময় লাগবে না। সেদ্ধ করার সময় আমি বেশি সিটি দেব না, তিনটে সিটি দিয়ে প্রেশার কুকারটাকে নিজেই খুলতে দেব। ডালটা সেদ্ধ হয়ে গেছে, দেখুন একদম মাখনের মতো গলে যায়নি, একটু গোটা গোটা আছে। এই ডালের নিয়মই হচ্ছে একটু গোটা গোটা থাকবে, একদম মাখনের মতো সেদ্ধ হয়ে গেলে সেটা আর ভালো লাগবে না। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভিজিয়ে রাখা কিশমিশ। কিশমিশটাকে এই ডালের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। এই ডালটা একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে, তাই জন্য চিনির পরিমাণটা একটু বেশি লাগবে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। নুন চিনিটাকে ডালের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, তাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এবার একটা কড়াই নিয়ে নিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি ঘি। এই রান্নাটা পুরোটাই আপনারা ঘিয়ে করতে পারেন, তবে আমি পুরোটা ঘিয়ে না করে সামান্য একটু সর্ষের তেল দিয়েছি। আর এটা তো নবাবী রান্না, ওই জন্য ঘি দিলে বেশি ভালো লাগে। এর মধ্যে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা। গোটা জিরে আর এক পিঞ্চ মতো হিং। এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচি করে কেটে রাখা নারকোল। নারকোলটা কুড়িয়েও দিতে পারেন, তবে আমার কোরানো নারকেলটা বেশি ভালো লাগে না, তাই জন্য আমি কুচানো নারকেলই দিলাম। নারকেলটা বেশি ভাজবো না, এর মধ্যে দিয়ে দেব সেই সেদ্ধ করে রাখা ডালটা। ডালটা এই সব কিছুর সাথে মিশিয়ে নিচ্ছি। এই ডালটা একটু বেশি ঘন হয়ে গেছে, তার জন্য দিয়ে দিচ্ছি ডালের বাটিটা ধুয়ে গরম জল। তবে খুব বেশি জল এখানে ব্যবহার করব না, এই ডালটা একটু ঘন ঘনই ভালো লাগে। এই নবাবী ডালটা নিরামিষ দিনে
ভাত রুটি সব কিছুর সাথে খেতে খুবই ভালো লাগে। একটু টেস্ট করার পর আমার মনে হলো এর মধ্যে আরেকটু চিনি দিতে হবে। ডালটা বন্ধুরা হয়ে গেছে, আমি এর থেকে আর বেশি ঘন করব না, কারণ এটাকে ঠান্ডা করে যখন আমি ভাত বা রুটির সাথে সার্ভ করব তখন এটা আরও ঘন হয়ে যাবে। বন্ধুরা দেখলেন তো কত সহজে এই নিরামিষ নবাবি ডাল রান্না হয়ে গেল। তাহলে বন্ধুরা আজ আসি, আবার দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপির সাথে।